हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमी नाजमुस। एकेर पर एक दुर्नीति मामला घिरे अस्वस्तिते तृणमूल कांग्रेस। एबार सर्वनाश हलो तृणमूलेर। तृणमूलेर 21 विधायक जोग दिच्छेन बीजेपीते। खोद ममतार काछे तृणमूल थेके विदाय चाइलेन विधायक। गार्डेन रिच कांडे ग्रेप्तार आमिर खान। स्वास्थ्य दफ्तरेर चिकित्सकदेर छुट्टी बातिल करलेन মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থ কাণ্ডে তৃণমূলকে নিশানা মিঠুনের। সৌমেন্দুর বিরুদ্ধে তদন্তের নির্দেশ হাইকোর্টের। বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে তৃণমূল করেছেন শতাব্দী আশিসকে খোলা চ্যালেঞ্জ জিতেন্দর। প্রশাসনের সঙ্গে বৈঠকে মিলল সমাধান সূত্র। 5 দিন পর আন্দোলন প্রত্যাহার কর্মীদের। ইন্টারনেটে ছড়াচ্ছে শিশু পর্নোগ্রাফি। দুষ্ট চক্রকে রুখতে দেশজুড়ে সিবিআই হানা। পূজোর আনন্দ মাটি করতে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ। 5 জেলাকে করা হয়েছে সতর্কতা। খাদ্যে ভর্তুকির জন্য 25,000 কোটি বরাদ্দ করল অর্থমন্ত্রক। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় জল গড়ালো সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের স্পেশাল লিভ পিটিশন দাখিল করলেন রাজ্যের প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তিনি। আগামী 27 সেপ্টেম্বর মামলা শুনানি। অন্যদিকে রয়েছে আবার প্রাথমিক শিক্ষক নিয়োগ ডিসেম্বরের মধ্যেই হবে টেট। প্রাথমিক নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ হাইকোর্টে। বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রীয় হারে ডিএ সরকারি কর্মীদের বড় ঘোষণা এবার সুকান্ত মজুমদারের। আর আজকে থাকবে মূলত এই সকল বিষয়ের উপরই বিস্তারিত আলোচনা। আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা শেয়ার এবং লাইকই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। প্রথমেই রয়েছে আজকে সব থেকে বড় খবর। এবার তাই হাত পড়তে চলেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিনের পর দিন যখন উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা, ফাঁস হচ্ছে যখন নেতা মন্ত্রীদের দুর্নীতির কালো ইতিহাস, ঠিক এই সময়তেই দলনেত্রীকে সম্মান জানিয়ে এবার দল থেকে বিদায় চাইলেন খোদ উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর কুমার পাজা। তার পোস্ট ঘিরে তৈরি হয়েছে তৃণমূল ছাড়ার জল্পনা। ফেসবুক পোস্টে সমীর লিখছেন, হ্যাঁ আমার এই মহান নেত্রী আছেন বলেই আমি আজও তৃণমূল দল ছেড়ে যাইনি। দীর্ঘদিন তৃণমূল থেকে আদৌ গুরুত্ব পাচ্ছেন কিনা প্রশ্ন তুলে তার মন্তব্য, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। তাতে বেজায় অস্বস্তিতে এবার দল। শুধু তাই নয়, ফের বিস্ফোরক দাবি মিঠুন চক্রবর্তীর। তৃণমূলের 21 জন বিধায়ক যোগাযোগ রাখছেন বিজেপির সঙ্গে। হেস্টিং এর পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন, ফের রাজ্য রাজনীতিতে ফের শোরগোল ফেললেন বিজেপির নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। এমনকি তিনি এও বলেন, ব্যাকআপ ছাড়া আমি কোনো কথা বলছি না। এর আগে চলতি বছরের 27 জুলাই তিনি 38 জন শাসক দলের বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানিয়েছিলেন। এমনকি তিনি এও বলেছিলেন, তারা মমতার সঙ্গ ছাড়তে রাজি। শুরু হয়েছে এবার তোলপাড় রাজ্য রাজনীতিতে, কারণ একই কাণ্ডে জড়িত শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পরে হয়নি কোনো সিবিআই বা ইডি তল্লাশি। আর ওই একই কাণ্ডে তৃণমূলের শাসক দলের বেশ কিছু নেতা মন্ত্রী জড়িত থাকায় সিবিআই বা ইডির ঘন ঘন হানায় ব্যতিব্যস্ত বা অতিষ্ঠ হয়ে পড়েছে। এবারে দাবি তুলছে, তাহলে কি তৃণমূলের সেই সকল দুর্নীতিবাজ নেতাগুলো বিজেপিতে যাবে যারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে? সিবিআই বা ইডির হাত থেকে বাঁচতে এ নিয়ে ফের তোলপাড় একবার রাজ্য রাজনীতি। অন্যদিকে আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সাংসদ সৌমেন্দু অধিকারী, তার নাম কাঁথি, প্রভাত কুমার কলেজ টেন্ডার দুর্নীতির অভিযোগে উঠেছিল, তা নিয়ে মামলা পর্যন্ত হয়। সেই অভিযোগের এবার তদন্ত করবেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক। আর আগামী 4ই নভেম্বর মামলার পরবর্তী শুনানিতে তাকে ওই নিয়ে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবারে গার্ডেন রিচ কাণ্ডে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেপ্তার হলো আমির খান। চলতি মাসের প্রথম দিকেই 17 কোটি 32 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল গার্ডেন রিচ থেকে। সেই জালিয়াতি চক্রের পাণ্ডা আমির খানকে এদিন ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। ধৃত আমির খানের বাবা মন্ত্রী ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ বলে বিরোধীদের দাবি। বাম কংগ্রেস সহ বিজেপি নেতৃত্বের বক্তব্যে উদ্ধার হওয়া টাকা মন্ত্রীরই। অন্যদিকে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বড় পদক্ষেপ। রাজ্যে ডেঙ্গি বাড়ছে, এই পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগকে সতর্ক রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য ভবন। পূজোর সময় স্বাস্থ্য দপ্তরের চিকিৎসকদের ছুটি বাতিল করে রোস্টার ডিউটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। রাজ্য সরকারের পূজোর
পুজোর ছুটি শুরু হচ্ছে 30 সেপ্টেম্বর থেকে চলবে 10 অক্টোবর পর্যন্ত। এই সময়কালে চিকিৎসকদের ছুটি বাতিল করে ঘুরিয়ে ফিরিয়ে তাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। অন্যদিকে আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে রয়েছে ফের সতর্কতা, পুজোর আগেই ধেয়ে আসছে 5 জেলার জন্য বিপদ। একই সাথে আবার দক্ষিণবঙ্গের আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা, যার মধ্যে উল্লেখযোগ্য জেলাগুলি হল হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। ইতিমধ্যে কয়েকটি জেলায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি, আবার অন্যদিকে আগামী ঘণ্টাখানেকের মধ্যে রয়েছে আরো বৃষ্টির পূর্বাভাস। সাথী আবার অনুব্রতর মেয়েকে নোটিশ ধরালো সিবিআই। বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকর্ণা মণ্ডলকে ফের নোটিশ ধরালো সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, সুকর্ণার যাবতীয় সম্পত্তি নথি চেয়ে বীরভূমের নিচুপটির বাড়িতে গিয়ে নোটিশ দেওয়া হয়েছে। ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। তাই যদি আগামী দিনে আমাদের সাথে থেকে সরকারি যে কোনো প্রকল্প, চাকরি, কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন ঘোষণা এবং যোজনা সম্পর্কে জানতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে